বাবা তো অনেক কিছু প্রমাণ করে দিল আমাদের সবার কাছে যে অরিজিনাল ছবি কাকে বলে এবং দর্শককে আন্ডারএস্টিমেট না করে আমরা যদি শুধুমাত্র বাণিজ্যিক বিষয় চিন্তা না করেও মাথায় না রেখেও একটি ছবি কী করে সফল হয়ে ওঠে এবং একই সাথে দর্শকদেরও লিটারেট করার অনেকগুলো দায়িত্ব নিয়ে আসলে এই ছবিটা এসছে। এবং আমি মনে করি যে আমি নিজে ছবিটা যে দেখে বেরোলাম, আমার মনে হলো যে আমি অসাধারণ একটা ট্রিপ দেখলাম এবং আমার মনে হয় না যে আমি গত কত বছরে এত ভালো বাংলা ছবি আমি দেখেছি, সেটা আমি কেন আমার মনে নিঃসন্দেহে অনেকেই এটা বলবেন। ফ্ললেস একটি কাজ এবং আই এম সো প্রাউড অফ যে আমাদেরই সহকর্মীরা, আমাদেরই বন্ধুরা এরকম অসাধারণ একটা কাজ তৈরি করেছেন আমাদের এত রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। এবারে দর্শক পর্যন্ত পৌঁছেছে, দর্শক এটাকে পার্টিসিপেট করে আরও সফল করে তুলেছে। এটা নিয়ে এখন তো আর আমার মনে হয় কথা বলার কোনো প্রশ্ন ওঠে, কারণ বিষয়টি এখন সলভ হয়ে গেছে এবং সবারই শুভবুদ্ধি এবং আমাদের সবার আন্তরিকতা, দেশপ্রেম সব কিছু মিলে জায়গাটি পজিটিভ জায়গায় এসছে। এটা থেকে আমরা অনেকে শিক্ষা নিলাম এবং আমরা এই জিনিসগুলো মাথায় রেখে নিশ্চয়ই এরপর ছবি নির্মাণ করব। অনেকগুলো ছবি আমার প্রায় এপার বাংলা ওপার বাংলা দুটো মিলিয়ে আমার প্রায় আমার মনে হয় 10টির মতন বা 12টির মতন ছবি এখনও, 12টি না 10টি 11টার মতো ছবি মুক্তির অপেক্ষা আছে। সেগুলো কোভিডের কারণে নানান কারণে আটকে আছে, চলে আসবে ওগুলো সময় করে। আমিও শুনেছি আসবে, আপনার যে কোয়েশ্চেন মার্কটা দেখেছে আমি অতটুকুই জানি, আসলে আমি এর বেশি কিছু আমি বলতে পারছি না ভিডিও সাকার সম্পর্কে এই মুহূর্তে, যতক্ষণ না প্রযোজক এবং পরিচালক নিজের থেকে কিছু না বলছেন। তবে অবশ্যই এই যে ভালো ছবিগুলো আমরা আসছে দেখতে পাচ্ছি, এরপর আসলে শুধু একটা দুটো ছবি বা একটা হাওয়া তৈরি হয়ে আমরা সবাই বসে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি চাকাটা ঘুরবে না, ধারাবাহিকভাবে অনেকগুলো ভালো ছবি পরপর আসতে হবে, যে জন্য দর্শক আবার সত্যি রিক্রিয়েশনের জন্য এন্টারটেনমেন্টের জন্য যেন আবার হলে যায়। সেই জার্নি তো আসলে অসাধারণ ছিল আমাদের, আসলে আমরা তো কাজই করি সত্যি, যখন যে কোনো চরিত্র করি চরিত্রের ভেতরে মানে চরিত্রটা হয়ে উঠবার জন্য যা যা প্রিপারেশন প্রয়োজন সেগুলো তো আমরা সবাই করি। আসলে একটা সার্কাসের দল ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে শুটিংটা করতে হয়েছে, একজন সার্কাসের ট্র্যাপিস্টে যা যা করতে হয় সেই সমস্ত কিছুই আসলে করতে হয়েছে, নানান কাঠখড় পোড়ানো এবং নানান রকমের প্রতিবন্ধকতা, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি, পারফর্মারের জায়গা থেকে আমি চেষ্টা করেছি। এখন বাকিটা পুরোটাই পরিচালক কি করেছেন, ভালো হলে পুরোটাই পরিচালকের দায়িত্ব। এবং এই তো সেন্সর, গলার কাটা, কিছু এম্বার্গো হয়তো প্রয়োজন আছে, কিন্তু কিছু জায়গায় সিনেমাটিক লাইসেন্স অবশ্যই নিতে হয়। এবং আমার মনে হয় যে এখনকার দিনে যেখানে পাশ্চাত্য এবং অন্যান্য জায়গায় সেন্সর বোর্ড মানে শিল্পের তো আসলে কিছু শর্ত থাকে না, শিল্পকে আসলে আটকে দেওয়া যায় না, শিল্পকে যদি আমরা আটকে দিই শিল্প অন্য কোনো মাধ্যম হয়ে আসলে সেটা বেরোবে, তো সে জায়গায় সমীচীন হবে আসলে সেন্সরশিপের জায়গাটা এতটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুলটা না থাকা, সেটাই মানে সেটাই উচিত বলে আমার মনে হয়। আরও অনেকদিন থেকেই তো আসলে সবাই চেষ্টা করছেন যার যার জায়গা থেকে, কিন্তু আসলে এবার তো একবার দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, যে কারণে আমার মনে হয় শনিবার বিকেলটি আমরা আসতে পারিনি, আলোর মুখ দেখেনি। কিন্তু আমি যতদূর জানি শুনেছি যে খুব তাড়াতাড়ি মানে এই ছবিটিও আলোর মুখ দেখবে এবং আমরা এই জন্য সাধুবাদ জানাই সবাইকে যারা এতদিন ধরে এটার প্রতি এম্বার্গো দিয়েছেন তাদেরকেও এবং অবশ্যই অতি অবশ্যই ফারুকিকে।